প্রবাসীদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং নতুন সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে বিদেশে বসেই অনলাইনে দেশের যে কোনো ব্যাংকে হিসাব খুলতে পারবেন প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা। এই হিসাব থেকে দেশের পুঁজিবাজারে সহজে বিনিয়োগও করতে পারবেন তারা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এর ফলে বাংলাদেশের যে কোনো ব্যাংকের এরই শাখার মাধ্যমে হিসাব খুলে টাকায় লেনদেন করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের আগে ব্যাংক হিসাব খুলতে হলে সশরীরে কাগজপত্র নিয়ে আসতে হতো, এখন আর হিসাব খুলতে সশরীরে আসতে হবে না। তারা বিদেশে বসেই অনলাইনে ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে ব্যাংক নন রেসিডেন্ট ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট NITA অর্থাৎ নিটা হিসাব খুলতে পারবেন। রেমিটান্স পাঠিয়ে কিংবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও অর্থ জমা করা যাবে। নিটা হিসাবের মাধ্যমে দেশের দুই স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ ও শেয়ার লেনদেন করতে পারবেন প্রবাসীরা। ডলার সংকট কাটাতে ও দেশের বিনিয়োগ সহজ করতে নীতিমালা সহজীকরণ সহ নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে গত জুনে বাংলাদেশে কোম্পানি অনুমোদন ও নিবন্ধনের আগেই সম্ভাব্য বিদেশি বিনিয়োগের বিপরীতে প্রস্তাবিত কোম্পানির নামে অস্থায়ী FC বা ফরেইন কারেন্সি হিসাব খোলার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত জানুয়ারিতে অনিবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের নিটা হিসাব খোলার প্রক্রিয়া সহজ করা হয়। নিটা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগে অনিবাসীদের পরিচালিত টাকায় ব্যাংক হিসাব। বিদেশি মুদ্রার বিপরীতে সমপরিমাণ স্থানীয় মুদ্রা টাকা তাদের নিটা হিসাবে জমা হয়। বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকগুলোর অনলাইন প্ল্যাটফর্মে প্রবাসীদের হিসাব খোলার জন্য তথ্য পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা করার সুযোগ থাকতে হবে। এজন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও নিতে হবে। কোনো প্রবাসী আবেদন করলে তা অনলাইনে যাচাই বাছাই করে টাকায় ব্যাংক হিসাব খুলে দিতে পারবে ব্যাংক। এছাড়া এই হিসাবে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও আমানত জমা করতে পারবেন গ্রাহক। এজন্য ব্যাংকগুলোর ওয়েবসাইটে আন্তর্জাতিক লেনদেন সুবিধাযুক্ত করতে বলা হয়েছে। লুলু এক্সচেঞ্জের নতুন শাখা আল খুদ 6 এ আপনাদের স্বাগতম। নিরাপদে নিশ্চিন্তে ভালো রেটে দেশে টাকা পাঠাতে আজই চলে আসুন লুলু এক্সচেঞ্জ, আস্থার অপর নাম।